সচেতন হয়ে একটু চলাফেরা করবেন, আল্লাহ পাক কবুল করবেন, একদম এদিক ওদিক করে হই হুল্লার করবেন না, কেননা নিজের একটু বুঝদার হবেন, কারণ বুঝে চলবেন ইমান সকালে আসবে সন্ধ্যায় চলে যাবে, সন্ধ্যায় আসবে সকালে চলে যাবে, হাদিস কথা বুঝতে পারছেন না, এগুলোকে মাথায় রেখে এগুলো চলাফেরা করবেন, খালি খামাই এর কথালি ওর কথালি এর কথালি খাবার নিন না, নিজের নিজে যতটুকু জানেন ততটুকু রিসার্চ করবেন, বুঝবেন, ভাববেন, আর কি করবেন, আল্লাহর কোরআন পড়বেন, কোরআনের শিক্ষা নেবেন, কোরআনের শিক্ষা যখন নেবেন, এখনকার যখন ইমাম সাহেবরা যখন পড়ায় আলিফ বা তা সা জিম হা খা পড়ায় না, অনেকে এসে বলে হুজুর আমাদের ইমাম সাহেব হচ্ছে তবলিগ হয়ে গেছে, ঠেলা বোঝো, শুনেন আগের যুগে ছিল সাত রকম ভাবে কোরআন পড়া সাবাকারী, এখন দশ রকম ভাবে কোরআন পড়া যায়, তাই তো, দশ রকম ভাবে কোন কারি সাহেব এখন দশ রকম ভাবে কোরআন পড়তে পারবে, ভালো করে বুঝবেন, কিন্তু কোরআনকে কোনোদিন আকৃতি কোরআনে যেটা আছে সেটাকে আপনি কোনোদিন ব্যাকৃতি করতে পারবেন না, অকুল রব্বের হামহমা কামা রব্বা ইয়ানি সাগিরা, এখানে অকুল রব্বের হামহমা কামা রব্বা ইয়ানা সাগিরা, ইয়ানা মানে হচ্ছে আমার জন্য, কিন্তু কোরআনে আছে ইয়ানি গোলিয়া ইয়াই নিসবতি আছে, এখানে আপনাকে কোন রকম ভাবে কোরআনকে বিকৃত করা যাবে না, কিন্তু আপনি বলবেন যে কারি সাহেবরা যা করছে আলিফ বেতে সেটাকে বলছে আলিফ বা তাসা, আরে ওরা তো মখরাজকে উচ্চারণ করছে, অনেকে বলছেন তাহলে হুজুর কারি সাহেবরা যেটা বলছে তাহলে ভুল না, আলিফটা কোথা থেকে বের হবে, বেটা কোত্থেকে বের হবে, তৈটা কোত্থেকে বের হবে, খেটা কোত্থেকে বের হবে, ওই কারিরা এখনকার কারি সাহেবরা দশ রকম ভাবে কোরআন তেলাওয়াত করছে, দশ রকম ভাবে তারা জানে তো, এখন আপনি বলুন হুজুর আমি যে ওই কারি সাহেবের কাছে পড়লাম আমি কি করব, ওরই জন্য কোন কারি সাহেব যখন ইমাম সাহেব যখন পড়াবে আলিফ বা তাসা বলে তখন বলে ভাই ইমাম সাহেব আপনি কি কারি, জি ভাই আমি কারি আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাহলে আমাদের কি হবে, আমরা যে পড়লাম আমি যদি আমার ছেলেকে পড়াই, আমি উস্তাদি না করলাম আমি পড়াচ্ছি আমার ছেলেকে, হ্যাঁ আপনি যখন শিক্ষা পেয়েছেন আলিফ বা তাসা বলে কোনো কারির কাছে তখন আপনি কিন্তু আলিফ বা তাসা জিমাহা খা বলেই পড়াবেন, কোনো অসুবিধা নেই, এখানে অনেকে ভাবে হুজুর ওটা তবলিগদের পড়া, যে না সাহেব আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে যখন দোয়া চাওয়া হয় বেরাহমাতিকা ইয়া রহম রহমিন বলে এরকমভাবে যদি কেউ যদি দোয়া যদি কমপ্লিট করে ফেলে ওই দোয়াটা হয়ে যাবে, কেউ যদি বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দোয়া হয়ে যাবে, দাঁড়াও বলছি সব আমি ওনারা সব এক কাঠি বাড়া করে খেপা কোথা করে জল লিন পড়লেন তো নামাজি হবে, কোনো কারি সাহেবরা মক্কা মদিনা দেওবন যত বড় বড় কারিরা আছে যত বড় বড় মসজিদে নামাজ হয় ওলা জোয়াল্লিন পড়ে না, সব দোয়াল্লিন পড়ে, এবার দোয়াটাকে কীভাবে বার করে ওই কারিরা জানে, আমি বাবু জানি না, আমি কারি না, যেটা নেই সেটা নিয়ে ফতোয়া মারব হবে না, তো যাই হোক কী কথা বলছিলাম, এই কার কথা বলছি বেরহমাতিকা এটা বলছিলাম তো, হ্যাঁ যদি কোনো ইমাম সাহেব বা যিনি নামাজ পড়াচ্ছেন আপনা আমরা হলাম আহলে সুন্নতুল জামাতের মানুষ তো, আর জোরে বলো, আরে দাদা হুজুর তো আছেই উনি তো আমাদের কলজের মধ্যে আছে, আমরা তো আসলে আহলে সুন্নতুল জামাতের মানুষ তাই না, তা আমরা দাদা হুজুর কেবলা সিলসিলা আহলে সুন্নতুল জামাত, এখন যে ইমাম সাহেব বেরহমাতিকা ইয়ারান বললেন বলবো ইমাম সাহেব একবার কালমাটা পড়ুন, ওই ইমাম সাহেব যদি বলে আমি কালমা পড়বো না আমি কালমাটা পড়া না যায় জানি, তখন কিন্তু আমার জন্য ওই কালমাটা পড়া হলো অজেব, অজেবের অর্থ অজেব নামাজ তারাবির নামাজ, অজেব তো তারাবির নামাজের কাজা পড়তে হয় না, এই তারাবির নামাজ বেতের নামাজ অজেব নামাজ না, হ্যাঁ এই বেতের নামাজ অজেব নামাজ না,
বেতের নামাজে কাজা আদায় করতে হয় না, জোরে বলুন। আর ওই সামনে তারাবি আসছে, তারাবিটা কি সুন্নত? কি সুন্নতে গায়ের মুখ? এই মুয়াক্কিদা কে বললে তুই? বাহ, লেখাপড়া করে রে মুয়াক্কিদা, পড়তেই হবে। খালি রোজা রেখে চলে গেলেন আর মসজিদে বলে আপনাদের এই মসজিদ এটা নাকি খতম তারাবি হয়? কেন হাফিজ সাহেব পাওয়া যায় না নাকি? না পড়তে হয়, দাঁড়াতে অসুবিধা হয়, দাঁড়াতে অসুবিধা হয়। ইমাম সাহেব হোক না রে ভাই, ইমাম সাহেব হাফিজ সাহেব নাকি মৌলানা? আপনার হাফিজ সাহেবটা রাখবে, এক খতম কোরআন শরীফ পড়াবেন। ওরে খেপা, যারা কোরআন শরীফ জানেন না তারা যদি সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তাকবীরে উলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বললো, আপনি আল্লাহু আকবার বললেন, সূরা ফাতিহা থেকে শুরু করে আলিফ লাম থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এইভাবে দাঁড়িয়ে যদি শোনেন, আপনি এক খতম কোরআন শরীফ পড়ার আল্লাহ সওয়াব দান করে দেবেন। আরেকবার জোরে বলেন না, সুবহানাল্লাহ। পড়া যে সব আর শোনাও সে সব, আপনারও পড়া হলো। ভালো ভালো জিনিসগুলোকে ছেড়ে দেবে আর অল্প অল্প জিনিসগুলো গেলে হই হই করবে, বলে হুজুর 27 দিনে খতম, বড় কষ্ট। আরে 10 দিনে পড়ো, 3 10 30 30 পারা, 3 পারা করে পড়ে নেবেন। বলে হুজুর ও 1.5 ঘন্টা 2 ঘন্টা যাক না, কি হয়েছে নামাজের জন্য 2 ঘন্টা যাবে তো কি হয়েছে? তো 27 পড়ো, এক পারা করে ইমাম সাহেবকে বলো, ঢাবি সাহেব রাখুন। খবরদার, এক খতম কোরআন শরীফ আল্লাহর ঘরে আদায় করার চেষ্টা করবেন, এর ওসিলায় কত রকম গুনাহ আল্লাহ মাফ করে দেয় জানা আছে কিছু? আমরা তো অনেক জান্নেওয়ালা হয়ে গেছি। খবরদার, এগুলোকে বুঝে শুনে চলবেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, ইমানকে মজবুত রাখুক। সবাই জুড়ে বলুন আল্লাহু আমিন। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যাবে না? আরেকটু আনন্দের সঙ্গে জোরে বলা যাবে না? আল্লাহু আমিন। যাই হোক, অনেক কথাবার্তা বললাম বাপ, কটা বাজে গো? ও 12:40 হয়ে গেছে, ছেড়ে দি নাকি আর হবে? সারাত আমি সারাত ছেড়ে দি নাকি আরেকটু হবে? খিদে লেগে গেছে খুব জোর, তাও লাগবে। তাহলে তো আপনারা খালি সামনে হুজুর হুজুর ঘর, পিছনে তো হুজুরে বাঁশ দিয়ে দেবেন। তাহলে ক্ষুধা লেগেছে হুজুরকে, খিদে লেগেছে, কি হয়েছে পেটে আপনার গ্যাস হবে তো বয়ে গেল, আমাদের আবার এক রাউন্ড চালাতে হবে। কত বুঝছেন না, আমি বললেই খারাপ। বলে দেখলেন কি বললো, খবরদার নয়। হ্যাঁ যাই হোক, আমি একটা পর্যন্ত চালাবো, আপনারা দেখলাম আপনারা কোন অবস্থায় আছেন দেখছি। বাবা কেউ বাবা এক ছটাক মাটি এইখানেই ছাড়ছে না, কালকে আমার তো তিনি কে ছাড়বে, এখানে ছাড়ছেন না, কত বুঝতে পারছেন না? খবরদার, একটু ভালো হয়ে ভালো মনের মানুষ হয়ে চলবেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নেব। আর একবার জোরে বলে নিশ্চয়, আর একটু আনন্দের সঙ্গে জোরে বলে যাবে না? আল্লাহ নবীর দরবারে কথা বলতে গিয়ে আমার সুলকে আপনি আমি চিনতে পারলাম না, হাবিবের লাবিবকে আপনি আমি চিনতে পারলাম না, আজকে গরিবের কথা বলতে গিয়ে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে কোরআনের লাফজের কথা বলতে গিয়ে খবরদার, না না না, আল্লাহর নাওক আমার সুলকে অন্তর থেকে ভালোবাসবেন, মহাব্বত করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতি বলে কবুল করে নেবেন। বুখারী শরীফ হাদিসের মধ্যে পাওয়া যাচ্ছে, আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নবীর মধ্যে নাই, এমন সব আপনার মসজিদে নবীর মধ্যে আছে, এমন সাহেব মাজান মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হুজরাখানার মধ্যে রয়েছেন, এমন সে একটা ফকির মানুষ গিয়ে, একজন ফকির মানুষ নয় একটা স্বামী আর মেয়ে ছেলে গিয়ে দুটো মাসুম বাচ্চা মেয়েকে নিয়ে আম্মা জান মায়েশার কাছে গেছে, আম্মা জান মায়েশার কাছে গিয়ে সালামটা দিয়ে বললেন, আম্মা জান আপনি আমার বিয়াদবি ক্ষমা করবেন, আজকে চা আপনার 10 দিন আগে আমার স্বামী মারা গেছে, আজকে দুটো মাসুম বাচ্চা ছেলেকে নিয়ে এসেছি, আম্মা জান এই দুটো মাসুম বাচ্চার জন্য কিছুই খাওয়াতে পারি নাই, দুটো ভিক্ষা আপনি আমাকে দান করে দিন,
যখনই এই কথা বলেছেন আম্মা জান মা আয়েশার ঘরেতে খাবার বলে দিবার বলে কিছুই না, ওই সময় তো আম্মা জান মা আয়েশা কোনো প্রশ্ন উত্তর দিলেন না, ওই সময় মেয়েটাকে দান করিয়ে রেখে ঘরের মধ্যে চলে এসে আম্মা জান মা আয়েশা আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদছে, কেঁদে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে। এমন সময় আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এমন সময় আপনার কি বলে আল্লাহর নবীর ঘরে তেমন সময় আল্লাহ আম্মা জান মা আয়েশা কাঁদছে, বলে আজকে মেয়েটাকে কি খাওয়াবো কি দেবো আজকে আমি কি উত্তর দেবো। আম্মা জান আমার নবী আপনার নবী দয়ার নবী যেই জায়গায় ঘরে বসে নামাজ পড়তেন সেই নামাজে মুসল্লা তুলে দেখতে পাওয়া যায় এই সেখানে একটা মাত্র খেজুর রাখা রয়েছে, ওই খেজুরটা নিয়ে আম্মা জান মা আয়েশা বাইরে বের হয়ে পড়লেন। যখনই বাইরে বের হয়েছেন বের হওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশার চোখের পানি দেখে আম্মা জান মা আয়েশাকে মেয়েটা বললেন আম্মা জান মা ইউতি গেত আম্মা জান আপনি কেন কাঁদছেন বলেন, আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বলছে মা শুনে রেখে দাও তোমার নবী আমার নবী দয়ার নবী ঘরেতে আজকে খাবার বলে দিবার বলে কোনো জিনিস নাই এরই জন্য তোমার আজকে আমি আমি আজকে আমার রসুল পাকের দরবার ঘর থেকে ঘুরে আসলাম, আমার রসুল পাকের নামাজের মুসল্লা তুলে দেখলাম একটা মাত্র খেজুর ছিল এই খেজুরটাকে আমি নিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশাকে ওই মেয়েটা বললো বলে আম্মা জান আপনি ওটা আমাকে দান করে দেন, একবার নয় দুইবার নয় তিনবার বলার সঙ্গে সঙ্গে আম্মা জান মা আয়েশা ওই মেয়েটার হাতে দিয়ে মায়ের হাতে দিয়ে দেয়, মা জননী ওই একটা খেজুর নিয়ে দুটো তাকসিম করলো দুটো ভাগ করলে দুটো মাসুম বাচ্চা বাচ্চা মেয়ের ডিম হাতে দিয়ে দেয়। আম্মা জান মা আয়েশাকে ওই সময় মেয়েটা বলছে আম্মা জান আপনি আমাকে বিদায় দেন, আম্মা জান আপনি আমাকে বিদায় দেন, আম্মা জান আপনি আমাকে বিদায় দেন, একবার দুবার তিনবার পাঁচবার বলার পরে আম্মা জান মা আয়েশা আমার সময় মেয়েটাকে বললো আলবিদা আলবিদা আমি তোমাকে বিদায় দিলাম আমি তোমাকে বিদায় দিলাম। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে মেয়েটা বিদায় নিয়ে চলে যায়, কিছুক্ষণের মধ্যে আমার নবী আপনার নবী দয়ার নবী হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাজির হয়ে যায়, আমার নবী আপনার নবী দয়ার নবী যখন হাজির হলো আম্মা জান মা আয়েশার মনটা বড় খারাপ, আম্মা জান মা আয়েশাকে দেখতে পেয়ে আমার রসুল বললেন আয়েশা তোমার মনটা কেন খারাপ তোমার কি হয়েছে বলো, আম্মা জান মা আয়েশা কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আপনি আমার বিয়াদবি মাফ করবেন আপনি আমার বিয়াদবি ক্ষমা করে দেবেন ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণে না কাঁদছি না একটা মাত্র কারণে কাঁদছি একটা মহিলা আপনার দরবারে দুটো মাসুম বাচ্চাকে নিয়ে এসেছিল 10 দিন আগে তার স্বামী মারা গেছে দুটো মাসুম বাচ্চা খাওয়া হয় না আপনার কাছে দুটো খেয়ে আপনার কি ভিক্ষা চাইতে এসেছিল আপনার ঘরে দিবার বলে খাবার বলে কিছুই ছিল না ইয়া রাসূলুল্লাহ আপনার নামাজে মুসল্লার ভিতরে একটা খেজুর ছিল ওই খেজুরটা দিয়ে দিয়েছি মেয়েটা ওটা নিয়ে দুটো মাসুম বাচ্চাকে তাকসিম করে দুটো ভাগ করে দুজনকে দিয়ে দেয় মায়েরা খাওয়া হয় না ইয়া রাসূলুল্লাহ বললাম এরই জন্য আমি আয়েশা আমার চোখ দিয়ে পানি বার হচ্ছে। আম্মা জান মা আয়েশার কথা শুনে আমার রসুল আমার হাবিবুল হাবিব বললেন ইয়ার আয়েশা তুমি শুনে রেখে দাও কাল কেয়ামত পর্যন্ত এইরকম যদি কাল কেয়ামত পর্যন্ত আমার কোন উম্মত উম্মতি আল্লাহর কোন বান্দা বান্দি যদি এইভাবে যদি দান খায়রাত যদি করতে পারে তাদের সাগিরা গুনাহ কাবিরা গুনাহ জানা গুনাহ অজানা গুনাহর জন্য সে যদি জাহান্নামে চলে যায় আপনার এতিম এসির গরিব বাচ্চাদের দান খায়রাত করার পরেতে ওই মানুষগুলো এমন সময় জাহান্নামে চলে যাবে ওই সময় জাহান্নামে যখনই যাবে ওই সময়তে এতিম বাচ্চাগুলো এসির বাচ্চাগুলো বলবে আমার আল্লাহ এদের ঘরে জাহান্নামে দেবেন না আজকে আমার দুনিয়াতে মা ছিল না আমার দুনিয়াতে বাপ ছিল না আমার আল্লাহ আজকে এই মানুষগুলো আমাদের আহার জুটিয়েছিল দুটো খানা খাইয়েছিল আব্বা জান আম্মা জান আপনি আমার খবরদার এই কথা কাজ করবেন না আম্মা আপনার আমার আল্লাহ আপনি খবরদার এই কাজ করবেন না এদের ঘরে জাহান্নামে দেবেন না এদের যদি আপনি জাহান্নামে দেন আমাদের জাহান্নামে দিতে হবে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস বলবেন আয়েশা আপনার মাসুম বাচ্চারা তোমার শুনে রেখে দাও তোমাদের যদি জাহান্নামে দিয়ে দিই জাহান্নামের আগুনটা এখনই ঠান্ডা হয়ে যাবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের দরবারে বাচ্চাগুলো বলবে আয় আমার আল্লাহ আমরা দুনিয়ায় যতদিন ছিল আমাদের হাত জুটিয়েছিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াস বলবেন এই ফেরেশতারা আপনারা শুনে রেখে দাও আজকে এতিম এসিরগুলোকে দান খায়রাত করার জন্য এদের সাগিরা গুনাহ করার জন্য কাবিরা গুনাহ থাকার জন্য আমি আল্লাহ পাক এদের ঘরে জাহান্নামে পাঠাচ্ছিলাম কিন্তু এতিম বাচ্চাগুলো কান্নার জন্য আমি আল্লাহ পাক এদের প্রত্যেককেই জান্নাতি বলে কবুল করে নিলাম। আরেকটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না এই গরিবরা আসলে দেবেন এতিমরা আসলে দেবেন, আজকাল গরিব কি জানেন তো আজকাল একটুখানি কিছু হয়েছে সঙ্গে সঙ্গে আপনার কি বলে পঞ্চায়েত থেকে লিখে নিয়ে বাবু আমার অমুকের কিডনি দোষ হয়ে গেছে অমুক ভুয়া
যারা অরিজিনাল গরি তারা পাচ্ছে না, আর যারা ভুয়া সার্টিফিকেট দেখাচ্ছে তারা লাখ লাখ টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে। এগুলোকেও আপনাকে আমাকে বুঝে দিতে হবে, বুঝদার হতে হবে। কেন? দুনিয়াতে থাকতে গেলে অর্থের দরকার আছে, ইজ্জতের দরকার আছে, সম্মানের দরকার আছে, কোরআন হাদিসের আপনার কি বলে তার মূল্যায়ন করার দরকার আছে, নিজেকে ভাবার দরকার আছে, এবং আমার রসুলকে ফলো করুন। আপনি বলেন হুজুর আমি জোয়ান ছেলে, আমার নবীকে কি করে ফলো করব? ওরে খেবা, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে একটা মেয়ে ছিল, বুড়ি মেয়ে ছিল, এসে আম্মাজান মেয়ে মহিলাটা এসে বলছে হুজুর আমি বুড়ি হয়ে গেছি, আল্লাহ পাক আমাকে জান্নাত দেবে? আমার রসুল বললেন বুড়িটা কোনোদিন জান্নাত পাবে না, বুড়িরা জান্নাত পাবে না। যখন এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে মেয়েটা হাওয়া করে কাঁদছেন, ঘরের দরজা দিয়ে বলছে আল্লাহ আমার ছোটবেলায় কেন মত হয়ে গেল, আমার বাপ কেন মেরে ফেললুনি, অনেক কথাবার্তা। আল্লাহ রসুলের সাহাবার আসতে বলে হুজুর অমুক বাড়িতে একটা মেয়ে ছেলে খুব কাঁদছে, বলছে আল্লাহ ছোটবেলায় কেন মত হয়ে গেল না, আল্লাহ আমাকে জাহান্নাম আল্লাহ দেবে, আল্লাহ তুমি কি আমার নবী আমাকে বলেছে, আল্লাহ খুব বুকে বলে এই মেয়েটাকে ডেকে আনো, বলছে আম্মা এই মেয়ে মা বুড়ি মা আমার রসুল ডাকছে আপনাকে, না না আমি যাব না, আমার নবী আমাকে বলেছে বুড়িটা জান্নাতে যাবে না, আমার রসুল একটু মজা করেছে, মাস্কারা করে মজা করে হাসি হাসায় বলে মা শুনো এসেছে, কি হয়েছে হুজুর আপনি তো বললেন আমি জাহান্নামি, বলে হ্যাঁ আমি সঠিক কথা বলেছি, বুড়িটা কোনোদিন জান্নাতে যাবে না, কাল কেয়ামতের দিনে যখন সবাই উঠবে যুবতী হয়ে উঠবে বুড়িরা জান্নাতে যাবে না। আরেকবার জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আর আপনারা যারা বুড়ো হয়ে গেছেন কাল কেয়ামতের দিনে আল্লাহ পাক জোয়ান করে তুলবে। অনেকবার হুজুর বয়স হয়ে গেছে, এই কাল কেয়ামতের দিনে সব জোয়ান, আর জোয়ান বয়সের ইবাদতকে আমার আল্লাহ